আজকে আমি বানাবো দই বেগুন, তার জন্য কি কি উপকরণ লাগে চলুন দেখে নিই। এখানে আমি একটা বেগুন নিয়েছি, আর বেগুনটাকে আমি চার টুকরো করে কেটে নিয়েছি এইভাবে বোটা সমেত। এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, টক দই, তেল 2 চামচ, চিনি 1/2 চামচ, ধনে জিরে গুঁড়ো 1/2 চামচ, আদা রসুন বাটা 1/2 চামচ। এখানে আমি নিয়েছি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, নুন 2 স্বাদ মতো, কালো জিরে 1/2 চামচের একটু কম, 2টো শুকনো লঙ্কা, নিয়েছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। প্রথমে আমি বেগুনের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু নুন। আমি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। হয়ে গেছে মাখানো, এটাকে আমি মাখিয়ে 10 মিনিট রেখে দেবো, তারপর এগুলোকে ভেজে নেব। এখানে আমি একটা সসপ্যান নিয়েছি, এর মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি 1 চামচের মতন। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একে একে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। সাইডটা হয়ে গেলে উল্টে দিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। মধ্যে দিয়েছি তেল, দিয়েছি কালো জিরে, 2টো শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি নুন, চিনি, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু পানি। দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর টক দই দিয়ে দিচ্ছি এর মধ্যে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, এর মধ্যে আমি আর একটু অল্প পানি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে, একটু ভালো করে উল্টো পাল্টে নিচ্ছি।
এটাকে ঢাকা দিয়ে রাখছি 5 মিনিট, গ্যাসটাকে মিডিয়াম করে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, এর মধ্যে আমি আরো একটু পানি দিচ্ছি, পানিটা পুরো শুকিয়ে গেছে। এটাকে আমি আর 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখছি, একটু পানি দিলাম বলে। 2 মিনিট হয়ে গেছে, হয়ে গেছে, এটা নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল দই বেগুন।